আপনি তো চিকিৎসক হিসেবে আছেন, আপনি পড়াশোনা কতটুকু? পড়াশোনা ইন্টারমিডিয়েট এবং চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি থেকে ট্রেনিং করেছি। কতদিনের ট্রেনিং ছিল? সেখানে আমরা 3 মাসের ট্রেনিং ছিল। আপনারা এই যে গরুর খামারে কি ধরনের খাদ্য ব্যবস্থাটা কিভাবে মেনটেন করেন? আমরা এখানে একটা মিশ্রণ খাদ্য তৈরি করি, সেটি হলো গমের ভুষি, ভুট্টা ভাঙ্গা, সোয়াবিন, সরিষার খোল, ডিসিপি, রাইস পলিশ, তারপরে লবণ, এগুলো দিয়ে আমরা একটা খাদ্য মিশ্রণ করি এদেরকে খাওয়াই। গরুগুলো আনার পর কি কি করতে হয়? খামারে গরুগুলো আনার পরে গরুগুলো আপনার পরিচর্যা করতে গেলে এদেরকে আমরা প্রথমত ভ্যাকসিন করি, যেমন FMD ভ্যাকসিন আছে, LSD আছে, বাদলা তড়কা, এই জাতীয় ভ্যাকসিনগুলো আমরা করে থাকি। তারপর এদেরকে ওই যে বাসস্থান পরিষ্কার করে খাওয়া দাওয়ার সঠিকভাবে দিয়া পরিচর্যা করে থাকি। সারাদিনে কে কী করো? সারাদিন কখন কী করতে হয়? জি, সারাদিনে কখন কী করতে হয় গরুর? সারাদিনে সকালবেলা উঠে লইয়া গোয়ালা উঠে এদেরকে পয় পরিষ্কার করে, শেড পরিষ্কার করে, তারপরে এদের দানাদার ফিড দিয়া দেয়। আর যখন আমরা ডেয়ারিতে যাই তখন ডেয়ারিতে আগে দুধ দোহন করে, তারপরে এদেরকে খাবার দেয়। খাবার দেওয়ার পরে এদেরকে পরিষ্কার করে গোয়ালা খেতে যায়। খাওয়ার পরে এসে তারপরে আবার এদেরকে কাছাকাছ দেয়। কাছাকাছ দিয়ে এদেরকে গোসল দেওয়া দিই। গোসল দেওয়ার পরে এরা রেস্টে যায়। আবার বিকালে সেমভাবে খাবার দেওয়া হয়। গরুর ধরেন যখন রোগ ব্যাধি হয় তখন কী হয়? রোগ ব্যাধি হলে যেই সকল রোগ আসে রোগ অনুপাতে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়। যে যে রোগ হয় সেই রোগ অনুপাতে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়। আপনার কতজন মানুষ আছেন এই ডেয়ারি এবং ইসের দেখাশোনা? আমরা 8 জন আছি। এই দুধ এবং মাংস আপনারা কী? আমাদের আমাদের নিজস্ব আউটলেট আছে যেটার নাম হচ্ছে পাবলিক মেট্রো, আমাদের ই কমার্স আছে যেটার নাম হচ্ছে jachai.com। 24 আওয়ার্স আপনার নিত্য প্রয়োজনীয় সব কিছু ওখানে পাবেন। তো আমাদের আমাদের এইখানে উৎপাদিত দুধ, মাংস সহ অন্যান্য ডিম, ঘি, চিজ, মাখন, অন্যান্য যা কিছু আছে সব কিছু আমাদের আউটলেটের জন্য এবং সাধারণ মানুষদের জন্য। কেউ যদি চায় আমাদের খামারের পাশে আমাদের একটা আউটলেট আছে, ওইখান থেকে নিতে পারবে, আমি সে নিজস্ব আউটলেট। একই সাথে আমাদের আরেকটা আউটলেট আছে পাবলিক মেট্রো নামে, আপনার আমরা ইনশাল্লাহ সেটা 100টা করার পরিকল্পনা করেছি। ইতিমধ্যে আমরা বেশ কিছু আউটলেট উদ্বোধন করেছি, যেগুলো আপনার শনিরাকড়া, যাত্রাবাড়ি, মোহাম্মদপুরে, উত্তরাতে, নিকেতনে আছে। সো আমাদের এখানে উৎপাদিত দুধ এবং মাংস আমাদের আউটলেটে চলে যাবে, ওইখান থেকে সুলভ মূল্যে সাধারণ মানুষ কিনতে পারবে। আমার এই শেডটা যেটা দেখতেছেন পুরোটাই একটা আধুনিক শেড করার চেষ্টা করেছি। এখানে পুরোটাই সিসি ক্যামেরা আয়ত্তভুক্ত, পুরোটা আপনার সিকিউরিটি সিস্টেম এবং হচ্ছে আমার টোটাল আমি সফটওয়্যার মেনটেন করে কাজ করি। আপনার কয়টা গরু আছে, মানে কবে সেটা জন্ম, কোন জায়গা থেকে কালেকশন করা হয়েছে, কোনটা কত লিটার দুধ দিচ্ছে, কোন দিন কত লিটার দুধ দিছে, তার কী বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার সময় কোনো প্রবলেম ছিল না, টোটাল একটা সফটওয়্যার মেনটেন করে কাজ করি এবং চেষ্টা করতেছি যে আপনার পুরোটাকে একটা আধুনিক খামারে রূপান্তরিত করার। আর এই সূত্র ধরে আমার টোটালটা আপনি দেখতেছেন যে আমার IP ক্যামেরা আছে, আমি লাইভ সেটা দেখতে পারি। আমি বাসায় থাকলে থাকি, ঢাকায় থাকি কিন্তু দেশের বাইরে আমি সরাসরি দেখতে পারি এটা যে আমার খামারে কে কী করতেছে, কোথায় কী করতেছে। আর এখানে আমি যেটা করি সিকিউরিটি বিষয়টা খামারের পাশাপাশি আপনার সিকিউরিটি এনশিওর করতে হবে আপনার খামারে। হ্যাঁ, নিরাপত্তাটা ভালো থাকতে হবে, শুধু নিরাপত্তাটা আমি অনেক গুরুত্ব দিয়েছি এখানে। আমার নিরাপত্তা টোটাল প্রায় 5% আপনার আমার টোটাল ইনভেস্টমেন্টের 5% আমি নিরাপত্তায় খরচ করি। আমি যেন আপনার পশুগুলো নিরাপদ থাকবে এখানে, আমার কর্মীরা স্বাচ্ছন্দ্যবোধ কাজ করবে, কেউ কোনো হেজিটেট ফিল করবে না। সো এই হচ্ছে বিষয়।